যে মানুষটাকে কথা শুনতে হয়েছে তিনি দেশের জন্য খেলেন না, নিজের জন্য খেলেন। কথা শুনতে হয়েছে তিনি দেশের কথা ভাবেন না। যারা এগুলো ভাবেন, বলেন বা লেখেন, তারা ভালো করে দেখুন এই মানুষটাকে। দেশের লাল সবুজ জার্সিতে খেলাটাকে তিনি দিচ্ছেন সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের মানুষের জন্য কাজ করতে চেয়েছেন তিনি। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে এরই মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সবকিছু চূড়ান্ত করে ফেলেছেন। দেশের জন্য নিবেদিত প্রাণ সাকিব জানিয়েছেন তিনি খেলবেন না আইপিএল কিংবা পিএসএল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য খেলতে পারাটাই তার কাছে যে মুখ্য সেটা বলেছিলেন বহু আগেই। কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জিতে দেশে ফিরে বলেছিলেন আইপিএল জেতার চেয়ে বাংলাদেশের জার্সিতে জিততে পারাই তার কাছে বেশি প্রাধান্য পায়। আইপিএলে তিনি নামও দেননি, পিএসএলে তার ম্যানেজার তার নাম দিয়েছিল। তবে সাকিব বলেন যেন তার নাম প্রত্যাহার করে নেওয়া হয়। পুরো সময়টা তিনি অ্যাভেলেবল থাকতে চান বাংলাদেশের জন্য। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম। বাংলাদেশের লাল সবুজ পতাকাটাকে বিশ্ব দরবারে ক্রীড়াঙ্গনে সবচেয়ে গর্বের সাথে প্রতিনিধিত্ব করা এক দুর্দান্ত ক্যারেক্টার। বাংলাদেশের উঠতি ক্রিকেটারদের এবং পাইপলাইনে থাকা ইয়াং টাইগারদের জন্য অনুকরণীয় আদর্শ এই বিশ্ব সেরা অলরাউন্ডার। এবারে স্থাপন করলেন এরকমই এক দৃষ্টান্ত যা ক্রিকেট সংশ্লিষ্ট সবাই বিশেষ করে মনে রাখবে। যুক্তরাষ্ট্রে যে সাকিব বলেছেন এরকমটাই, দেশের জার্সিতে অনেকটা দিন খেলে যাওয়াই লক্ষ্য তার। সাকিব বিশ্বকাপের শেষ ম্যাচটা মিস করেছিলেন ইঞ্জুরিতে। এর আগের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ অলরাউন্ড পারফরমেন্সে বাংলাদেশের জন্য নিশ্চিত করেছিলেন 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির স্পট। ইঞ্জুরির কারণে বিশ্বকাপ মিশন শেষ না করেই দল ছেড়েছিলেন। ক্রিকেটের বাইরে নয়া এক ইনিংসে সাকিবের পারফরমেন্স জানা যাবে 7 জানুয়ারির নির্বাচনে। তবে সাকিব এখনও নিজেকে একজন ক্রিকেটার হিসেবেই পরিচয় দিতে চান। বিপিএল দিয়েই ক্রিকেটীয় জার্নি আবার শুরু করতে চান সাকিব আল হাসান। দেশের জার্সিতে সবসময় অ্যাভেলেবল থাকার যে বাসনা সাকিবের, তা এক অনুকরণীয় অনুস্মরণীয় দৃষ্টান্ত হয়েই টিকে থাকবে বাংলার ক্রিকেট ইতিহাসে। পারভেজ ইমাম, অনফিল্ড।